नमस्कार बंधुरा आज आमी एई भिडियोते पोस्ट अफिसेर आरडी स्किमे किभाबे आपनी 5.8% बदले 7.3% इंटरेस्ट आर्न करते पारबेन सेई कौशल आमी आपनादेर बोलते जाच्छि। कि शुने अबाक हच्छेन, भाबछेन जे ढप मारार जायगा पाइनि? आपनादेर जोक शोनाच्छि। आपनारा जदि ताई मने हय ताहले भिडियोटिके स्किप ना करे सम्पूर्ण भिडियो देखते थाकुन। आमी आपनादेर प्रमाण करे देब किभाबे आपनी 5.8% बदले 7.3% इंटरेस्ट रेट पेते पारेन যদি আপনি পোস্ট অফিসের এই আরডি স্কিমে 5.8% বদলে 7.3% সুদ পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমি আপনাদের এমন একটি কৌশলের কথা বলবো যেটা শুনে আপনার মনে হবে এটি খুব হেল্পফুল ইনফরমেশন, আপনিও এটিকে অ্যাপ্লিকেবল করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। এখানে আমি এই ভিডিওতে এর সম্বন্ধে পুরো ডিটেলসে কথা বলবো। এখানে যে ট্রিক রয়েছে এটি কোন কোন ব্যক্তির জন্য অ্যাপ্লিকেবল, কোন কোন ব্যক্তি এর বেনিফিটস নিতে পারেন অথবা এই টিপসের মাধ্যমে ভবিষ্যতে কিভাবে বেনিফিটস পেতে পারেন, তাই ভিডিওটিকে দেখতে থাকুন। এখানে নিচে লেখা রয়েছে ফর এক্সিস্টিং অ্যাকাউন্ট হোল্ডার, যাদের আরডি অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারা তো অবশ্যই ভিডিওটিকে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। চলুন তবে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দেখে নিই 7.3% ইন্টারেস্ট পাবেন পোস্ট অফিসের আরডি স্কিম 2022-এও। কীভাবে পাবেন? যেমনটি আপনি জেনে থাকবেন পোস্ট অফিসের আরডি 5 বছরের হয়ে থাকে। যদি আপনার 5 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কি করেন? না একে ক্লোজ করে দেন। এখানে আপনাদের বলে রাখি যে আপনি চাইলে আপনি আপনার অ্যাকাউন্টকে এক্সটেনশনও করতে পারেন, যেটার সম্বন্ধে অনেক মানুষই জানেন না। এখন অ্যাকাউন্টকে এক্সটেনশন করলে কি হবে সেটার সম্বন্ধে জেনে নেই। যদি আপনি জানুয়ারি 2017 থেকে মার্চ 2017 সালে অ্যাকাউন্ট অলরেডি খুলে রেখেছেন তাহলে আপনার ম্যাচুরিটি ডেট জানুয়ারি 2022 থেকে মার্চ 2022 সালে হতে চলেছে। আর সেই সময় এর রেট অফ ইন্টারেস্ট ছিল 7.3%, যা আপনি এখনও পাচ্ছেন। যদি আপনি 2022 সালে ম্যাচুরিটির পর টাকা তুলে নিয়ে নতুন আরডি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি বর্তমান যে ইন্টারেস্ট রেট রয়েছে অর্থাৎ 5.8% এই রেট হিসাবেই সুদ পাবেন। আর যদি আপনি এই অ্যাকাউন্টকে ম্যাচিওর না করে আরও 5 বছর এক্সটেন্ড করেন তাহলে আপনি বর্তমান ইন্টারেস্ট রেট 5.8%-এর বদলে আগের যে ইন্টারেস্ট রেট পাচ্ছিলেন অর্থাৎ 7.3% ইন্টারেস্ট রেট পাচ্ছিলেন সেই ইন্টারেস্ট রেটই বহাল থাকবে। অর্থাৎ এক কথায় যেই সময় আপনি আরডি অ্যাকাউন্ট খুলবেন সেই সময় যে রেট অফ ইন্টারেস্ট থাকবে পরবর্তীতে আরডিকে আগামী 5 বছর পর্যন্ত এক্সটেনশন করলে সেই রেট অফ ইন্টারেস্টই বহাল থাকবে। এখন এখানে অনেকের মধ্যে ডাউট থাকে যে এর প্রুফ কি আছে, পোস্ট অফিস তো মানবেই না অথবা অনেক পোস্ট অফিস তো এগ্রি হবে না যে এই ধরনের রুল রয়েছে, তাই আমি আপনাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই হলো ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি পোস্ট অফিস সেভিংস ব্যাংকের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি 2 নম্বর সেকশান যেখানে লেখা রয়েছে ন্যাশনাল সেভিং রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আরডি, ওই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ খুলে যাবে। এরপর আপনি একদম নিচের দিকে ম্যাচুরিটি অপশানে চলে যাবেন। ফার্স্ট অপশানে লেখা রয়েছে 5 years অর 60 months ডিপোজিট ফ্রম দি ডেট অফ ওপেনিং, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার 5 বছর পর আপনার আরডি অ্যাকাউন্টটি ম্যাচিওর হয়ে যাবে। এইবার আসুন সেকেন্ড অপশানে যেখানে লেখা রয়েছে Account can be extended for further 5 years by giving application at concerned post office, অর্থাৎ যেই পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পোস্ট অফিসে অ্যাপ্লিকেশান দিয়ে আপনি আপনার আরডিকে আরও 5 বছর পর্যন্ত এক্সটেন্ড অর ইনক্রিজ করতে পারবেন। তারপর আরও লেখা রয়েছে ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল ডিউরিং দি এক্সটেনশন উইল বি দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ অ্যাকাউন্ট ওয়াজ অরিজিনালি ওপেন্ড, অর্থাৎ অরিজিনালভাবে যেই অ্যাকাউন্টটি ছিল এক্সটেনশন করার পর সেই অ্যাকাউন্টে সেম ইন্টারেস্ট রেটই অ্যাপ্লিকেবল হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান না দিয়েও অ্যাকাউন্ট এক্সটেনশন হয়ে যায়। 60 মাসের পর অর্থাৎ 61তম মাসের টাকা যদি আরডিতে ডিপোজিট করেন সেটা ডাইরেক্ট নিজে ওপেন করুন বা এজেন্টের থ্রু ওপেন করুন, 60 মাসের পর 61তম মাসের টাকা ডিপোজিট করলে সেটা রিনিউ হয়ে যায় আগামী 5 বছরের জন্য। আর ইন্টারেস্ট কি থাকবে? না অরিজিনালি যখন আরডি অ্যাকাউন্টকে প্রথমবার ওপেন করেছিলেন সেই রেট অফ ইন্টারেস্টই পাবেন। আর যদি পোস্ট অফিস অটো রিনিউ করতে না চায় তখন আপনি অ্যাপ্লিকেশান দিয়ে এই আরডি অ্যাকাউন্টকে আগামী 5 বছরের জন্য এক্সটেনশন করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন আরডিকে ক্লোজ করে নতুনভাবে আরডি খুলতে যাবেন না, তাহলে আপনি আজকের ডেটে যে রেট অফ ইন্টারেস্ট চলছে অর্থাৎ 5.8% এই ইন্টারেস্ট পাবেন। ख्याल करे बोलबेन जे आपनी आरडी अकाउंट के आगामी आरो 5 বছরের জন্য एक्सटेंशन करते चाइछेन। ठीक आछे, निश्चय ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর হ্যাঁ, এক্সটেনশন করার পর জেনে নেবেন আগে রেট অফ ইন্টারেস্ট কি ছিল এবং এক্সটেনশন করার পর কি রেট অফ ইন্টারেস্ট থাকতে চলেছে, যাতে কনফার্ম হতে পারেন যে আগামী 5 বছর পর্যন্ত আপনার আরডি তে কেমন ইন্টারেস্ট থাকতে চলেছে। এখন আমি আপনাদের বলবো আরডি অ্যাকাউন্টে এক্সটেনশন করলে কি কি বেনিফিটস রয়েছে। প্রথমত, আপনি লং টার্মের জন্য বেশি ইন্টারেস্ট পাবেন। দ্বিতীয়ত, 1 বছরের কোনো প্রকার ওয়েটিং পিরিয়ড থাকে না। অর্থাৎ যেমন ধরুন আপনি আরডিতে লোন নিতে চাইছেন, তাহলে 1 বছর পরেই আপনি লোন পাবেন। কিন্তু এখানে যেহেতু আপনার 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই আপনি যে কোনো সময় লোন নিতে পারেন। তৃতীয়ত, 3 বছরের যে লক ইন পিরিয়ড থাকে আরডিকে ক্লোজ করার ক্ষেত্রে, সেটা এখানে অ্যাপ্লিকেবল হয় না, যেহেতু এখানে এটি অলরেডি 5 বছর হয়ে গেছে, তাই একে যে কোনো সময় ক্লোজ করতে পারেন। চতুর্থত, আমি যেমনটি বললাম যে আপনি 5 বছর পর যে কোনো সময় ক্লোজ করতে পারেন, যেমন কি 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, অর্থাৎ যে কোনো ইয়ারে একে ক্লোজ করতে পারবেন। এর উপর কোনো রকমের রেস্ট্রিকশান নেই। তার পাশাপাশি পুরো ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ ধরুন আপনি যদি 6 বছরে একে ক্লোজ করতে চান, তাহলে 6 বছরের হিসাবে যা ক্যালকুলেশন করে দাঁড়াবে সেটা আপনি ফেরত পাবেন। কিন্তু মনে রাখবেন, উদাহরণস্বরূপ যেমন আমি 6 বছরের কথা বললাম, সেই 6 বছরের বদলে আপনি 6 বছর 2 মাসের পর ক্লোজ করছেন, তাহলে 6 বছরের পুরো 7.3% ইন্টারেস্ট হিসাবে টাকা পাবেন। আর বাকি যে 2 মাস, তার উপর সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই হিসাবে পাবেন। কারেন্টলি এখন 4% ইন্টারেস্ট রেট চলছে। আবার এখানে অনেকের মধ্যে ডাউট থাকে যে এটা তো খুব ভালো স্কিম, খুব ভালো ট্রিক, তাহলে আমি আরডিকে এক্সটেনশন করতে চাই, তাহলে কি আমি মান্থলি ইনকামকে ইনক্রিজ করতে পারি? তাহলে আমি এখানে আপনাদের বলে দিই যে আপনি মান্থলি অ্যামাউন্টকে ইনক্রিজ করতে পারবেন না। যত টাকার আরডি করছিলেন তত টাকারই আরডি কন্টিনিউ হতে থাকবে। আবার অনেকে জানতে চান যে এই অ্যামাউন্টকে তুলে আবার যদি আমি আরডি করতে চাই তাহলে কি হবে? তাহলে এর উত্তর হলো আরডি থেকে কোনো টাকা না তুলেই একে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। যদি আপনি এখান থেকে টাকা তোলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে, তখন আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আমি আপনাদের আরডির ম্যাচুরিটি ক্যালকুলেটরের সম্বন্ধে বলবো, যেখানে আপনি 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর কতটা ম্যাচুরিটি পাবেন, যাতে আপনি ডিসিশন নিতে পারেন যে আরডি অ্যাকাউন্টকে এক্সটেনশন করবেন কিনা। এখানে আমি 7.3% ইন্টারেস্ট রেট হিসাবে উল্লেখ করেছি। যদি আপনি আরডিকে জানুয়ারি 2017-তে খুলেছিলেন, তাহলে এখন জানুয়ারি 2022 হয়ে গেছে, তাহলে আপনি কতটা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন? আর যদি আজকের ডেটে নতুন আরডি অ্যাকাউন্ট খোলেন, তাহলে 5.8% ইন্টারেস্ট রেটে কতটা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন? এখানে আমি প্রতি মাসে 1000 টাকা ডিপোজিট হিসাবে ক্যালকুলেট করে দেখিয়েছি। যদি আপনি জানুয়ারি থেকে মার্চ 2017 সাল থেকে প্রতি মাসে 1000 টাকা হিসাবে 5 বছরের আরডি করেন, তাহলে আপনি টোটাল 60,000 টাকা ডিপোজিট করবেন। 5 বছর পর আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 72,505 টাকা। আর যদি এখনের ইন্টারেস্ট রেটে আরডি করেন, তাহলে আগামী 5 বছর পর আপনি 69,697 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। ঠিক একইভাবে যদি 6 বছরের আরডি করেন, তাহলে 72,000 টাকা ডিপোজিট করবেন এবং জানুয়ারি থেকে মার্চ 2017-তে অ্যাকাউন্ট খুলে থাকলে 6 বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 90,426 টাকা এবং এখন অ্যাকাউন্ট ওপেন করলে আগামী 6 বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 86,210 টাকা। 7 বছরে টোটাল ডিপোজিট করবেন 84,000 টাকা এবং 7 বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে জানুয়ারি টু মার্চ 2017-র ক্ষেত্রে 1,09,693 টাকা এবং এখন অ্যাকাউন্ট খুললে 1,03,701 টাকা পাবেন। একইভাবে 8 বছর কন্টিনিউ করলে টোটাল ডিপোজিট হবে 96,000 টাকা এবং জানুয়ারি টু মার্চ 2017-র ক্ষেত্রে 8 বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 1,30,405 টাকা এবং এখনকার আরডিতে 8 বছর ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 1,22,230 টাকা। 6 বছর আরডিকে কন্টিনিউ করলে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট হবে 1,08,000 টাকা এবং জানুয়ারি টু মার্চ 2017-র ক্ষেত্রে ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,52,670 টাকা এবং এখনকার আরডিতে ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 1,41,857 টাকা। আর যদি আরডিকে পুনরায় আরও 5 বছর অর্থাৎ টোটাল 10 বছর কন্টিনিউ করেন, তাহলে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট হবে 1,20,000 টাকা এবং জানুয়ারি টু মার্চ 2017-র ক্ষেত্রে ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে অর্থাৎ 2027 সালে অ্যামাউন্ট হবে 1,77,606 টাকা এবং এখনকার আরডির ক্ষেত্রে 10 বছর পর টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 1,62,648 টাকা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 15,000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমি এখানে 1,000 টাকার কথা বলেছি। যদি আপনার 10,000 টাকার আরডি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেখানে 1,50,000 টাকার ডিফারেন্স হয়ে যাবে। যদি আপনার টাকার প্রয়োজন না থাকে, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আরডি কে এক্সটেন্ড করে এর বেনিফিট নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।